হ্যালো এভরিবাডি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন আর সবাই নিরাপদে আছেন। এটা হচ্ছে 30শে ডিসেম্বর, 31st আগের দিন। এটা হচ্ছে রাত, এখন বাজে মনে হয় 11:30। সারাদিন অ্যাকচুয়ালি কিছু করার চান্সই পাইনি, খুব বিজি ছিলাম। আর যদিও প্ল্যানটা হঠাৎ করেই হয়েছে, এটা আমি আগের ব্লগেও বলেছি। তো কালকে যেহেতু আমার বাসায় ছোটো, খুবই ছোটো, অলমোস্ট 10 জন মানুষের একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে, তো আমি সেই 10 জন মানুষের আন্দাজে আজকে রান্নাবান্না করবো, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই পার্টিটা একদমই ছোটোখাটো, একদমই সিম্পলভাবে কীভাবে আমরা আমাদের বর্ষবরণ অনুষ্ঠান, যেটা 31st নাইট, ইংরেজি নববর্ষ, যেটাকে আমরা ওয়েলকাম জানিয়েছি, সেটার একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো সেই জন্য প্রথমে যেটা করলাম, আমি তো চকলেট মুস করেছি, কেক করেছি, সব কিছু করেছি, তো ভাবলাম একটা পুডিং করে ফেলি, আর পুডিংটা ইজি আছে, তো সেই জন্য একটা পুডিং করে ফেললাম। আর পুডিংয়ের রেসিপিটা একদম ইজি, ক্যারামেলটা আমি করেছি হচ্ছে মাইক্রোওয়েভে, তারপর দুধ চিনি যেভাবে নর্মাল করা হয় এক্স্যাক্টলি সব কিছু একভাবে দিয়ে ব্লেন্ডারে, আর আমি এটার মধ্যে আজকে একটু পাউডার দুধও দিয়েছি। দিয়ে এখন এটাকে আমি বসিয়ে দিব হচ্ছে টোস্টার ওভেনে, মানে ওইটার, যেহেতু আমার ওইটা ওভেন, তো ওভেনের মধ্যে দিয়ে এটাকে আমি, বেশিক্ষণ লাগবে না, 15-20 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। তো ততক্ষণে আমি এখানে খুব সুন্দর পেস্ট্রি বানিয়েছি, তো পেস্ট্রির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব না, কারণ আমি জানি পেস্ট্রির রেসিপি হয়তো আপনাদের কাছে ভালো লাগবে না, কিন্তু এই যে দেখেন এইসব, এগুলো করতে করতে আমার বেজে গেছে রাতের 2টা, সেই জন্যই আমি আপনাদের সাথে 31st ব্লগটা, 31st মানে লাইক নিউ ইয়ারের দিন শেয়ার করিনি, পুরানো একটা ব্লগ শেয়ার করেছি। তো যাই হোক, এখন হচ্ছে, এটা হচ্ছে 31st ডিসেম্বর, মানে 31শে ডিসেম্বর দুপুরের দিকে, সকাল দিকে আমার অনেক কাজ ছিল, ওইগুলো সেরে আমার রান্নাবাড়ি করতে করতে সময় মানে শুরু করেছি আমি রান্না করতে 1টার দিকে। তো যাই হোক, তো আমি আজকে 10 জন মানুষের জন্য বারবিকি করছি। এটা হচ্ছে, আমি আজকে বানাচ্ছি হচ্ছে, আমি আপনাদের সাথে কাবাবে নান রুটি শেয়ার করেছি, এটা আমি বানাবো হচ্ছে আলু পুরির মতো, আলু পরোটার মতো, বাট এটা হবে আলু পুর দিয়ে নান, তো সেটা তৈরি করব। তো নান আমি যেভাবে করি, নানের রেসিপি আমি আগে আপনাদের সাথে শেয়ার করেছি, যদি ভুলে না যায় আমি নান কীভাবে তৈরি করেছি সেটা লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেই জন্য আমি নানের গোলাটা আপনাদের সাথে দেখালাম না, কীভাবে ডোটা তৈরি করেছি, আমি কীভাবে পুরটা তৈরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি প্যানের মধ্যে তেল দিয়েছি, খুব অল্প পরিমাণ, তার মধ্যে আমি দিয়েছি হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ আমি এখানে 6 টেবিল চামচের মতো খুব অল্প পরিমাণে দিয়েছি, তারপর তার মধ্যে দিলাম মরিচের গুঁড়া, এটার মধ্যে আমি নর্মালি সব পাউডার স্পাইস দিব, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে সামান্য জিরা গুঁড়া, সামান্য ধনে গুঁড়া দিয়ে এটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। আর এটার মধ্যে আমি কাসুরি ড্রাই মেথি ইউজ করেছি, আসলে এই যেটাকে বলে কী বলে এটাকে, ভুলেও তো গেছি কথা বলতে বলতে, আসলে কথা ভুলে যাই, আলু পরোটা যখন তৈরি করবেন সেই পুরটাতে যদি আপনি মেথি দেন তাহলে খেতে খুবই ভালো হয়। আর যেহেতু আমি স্টাফ নান করছি আজকে, আলু স্টাফ নান, তো সেই জন্য এটাতে আমি কাসুরি মেথি দিয়েছি, আর তার সাথে একটু কর্ন দিয়ে দিয়েছি, কর্ন দিলে একটু মাঝখানে মাঝখানে একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে খুবই ভালো লাগে। এইভাবে আপনারা নান একবার করে খাবেন, দেখবেন কত মজা লাগে। আর প্লেন নান, বাটার নান, গার্লিক নান সবাই তো খেয়েছেন, সেই জন্য আমি যখন করি একটু ভ্যারাইটি করার চেষ্টা করি, যেহেতু রিনু আসবে আর রিনু ভেজিটেরিয়ান, সেই জন্য আর কিমা নান করলাম না, সেই জন্য আমি আলুর পুর দিয়ে স্টাফ নান করেছিলাম আজকে। তা আমি কিন্তু এটাতে কোনো পানি ইউজ করবো না, যেহেতু আলু দিব, পানি আর আলু ম্যাশ দিলে তখন ওটা একদম টেক্সচারটা খুব উইয়ার্ড হয়ে যায়, তখন ওটা ভালো লাগে না। তা আমি সব কিছু ড্রাই একটু ভালো করে ভেজে নিয়েছি, আর এই যে দেখেন এটার মধ্যে দিয়ে দিলাম কাসুরি মেথি, এটার মধ্যে আমি কাঁচামরিচ আর ধনে পাতা কুচি দিয়েছি, দেওয়ার পর এই যেটাকে কিছুক্ষণ ভেজে তারপর এটার মধ্যে ম্যাশ করে রাখা আলু দিয়ে দিব। এখানে আমি 2.5 কাপ মতো আলু নিয়েছি, তো সেটাকে ঢেলে দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিব, মিক্স করে পুরটা খুব ভালো তৈরি করে নিব। আর মিক্সচার করতে হবে সবটা মশলা যাতে আলুটার মধ্যে খুব ভালোভাবে লেগে যায়। তো আলুর স্টাফিংটা রেডি হয়ে গেছে, এটা ঠান্ডা হতে রেখে দিয়েছি, আর এই পাশে আমি করছি পাস্তা। আসলে 10 জন লোকের জন্য একদম পারফেক্ট একটা ছোটোখাটো দাওয়াতের আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটা যে 31শে হতে হবে তা না, মাঝে মাঝে কম মানুষের যে দাওয়াতগুলো করা হয় তখন এরকম কিছু সিম্পল আইটেম করলে খেতেও ভালো লাগে, কারণ নর্মালি অনেক মানুষের আয়োজন করলে আমরা ধরেন ভাত, তরকারি, মাছ আর 1-2টা তো খাওয়ার, মানে যেটা আমার হয় আমি 1-2টা আইটেম করতে পারি না, করলে অনেক করতে হয়।
তো যেহেতু কম মানুষ সেই জন্য আজকে রান্নাটাও কম করেছি। আর দশজন মানুষের রান্না তো মোটামুটি ভালোই করতে হয়, আমরা বাচ্চা বুড়ো সবাই মিলে। তো যাই হোক, এখন করছি পাস্তা। পাস্তাটা ছোটো বড়ো সবাই পছন্দ করে, আর আমি আজকে পাস্তা করেছি হচ্ছে গ্রাউন্ড চিকেন দিয়ে। তো পাস্তা রেসিপি শেয়ার করলাম না, কারণ অনেকবার আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তারপর বেসিক ধারণা দিচ্ছি, আমি পেঁয়াজ, টার্কি, একটু কী বলে এটার মধ্যে গোলমরিচ দিয়েছি, তারপর এটার মধ্যে আমি হালকা একটু টাকো সিজনিং দিয়েছি, তারপরে এটার মধ্যে আমি দুই ধরনের সস। এই পাস্তার রেসিপিটা কিন্তু আগে শেয়ার করেছি, কয়েকদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখানে আমি আলফ্রেডো সস আর রেগুলার ট্রেডিশনাল পাস্তা সস দিয়ে আর অনেকটা চিজ দিয়ে এই বেক পাস্তাটা করেছি। খেতে কঠিন মজা হয়েছে, মানে ইভেন বড়রা যারা খেয়েছে বলে যে খুবই মজা হয়েছে পাস্তাটা। তো দুই ধরনের সস দিয়ে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করব, তারপরে এটার মধ্যে দুই ধরনের চিজ দিব, পারমাজন চিজ দিব আর হচ্ছে মনচরলা চিজ দিয়ে এটাকে আমি বেক করব। অনেকেই হয়তো আজকে ব্লগটা দেখার পর খুব আমাকে ফতোয়া দিবেন যে আপনারা 31st পালন করছে। এর আগে আমার ক্রিসমাসের ব্লগে অনেকে বলেছে, যেখানে আমি সবসময় বলি ক্রিসমাস আমরা সেলিব্রেট করি না, আমি আগেও বলেছি, ওই ব্লগেও বলেছি, তারপর অনেকে কমেন্ট করেছে আজকেও আপনারা বলবেন, কিন্তু আজকে যখন আপনারা বলবেন তার আগেই বলে দিচ্ছি, আমরা যদি বাংলা নববর্ষ উদযাপন করতে পারি কিন্তু আমরা বাংলা নববর্ষকে ফলোও করি না। শুধু বছর একবার আমরা প্রচুর সবাই মিলে বাঙালি হয়ে যাই, বাঙালি খাবার খাই, বাঙালি শাড়ি পরি, পয়লা বৈশাখ। তো সেটাকে যদি সেলিব্রেট করেন তাহলে আমরা ইংলিশ ইয়ারটাকেই তো আমরা ফলো করি, ইংলিশ ক্যালেন্ডারই আমরা ফলো করি, তাহলে কেন এটাকে আমি সেলিব্রেট করব না? আমার এই কথাতে অনেকেই হয়তো বা ভুল ধরার চেষ্টা করবেন, তারপর আমি আমার যতটুকু মানে সম্ভব বোঝানোর চেষ্টা, এই ছোটো একটা যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। তা আমার কথাটা যদি রং হয় সেটা আপনারা বলতে পারেন, কিন্তু এই ইংলিশ নববর্ষ পালন করলে যে আমরা বিধর্মী হয়ে যাব, বাংলা নববর্ষ পালন করলে বিধর্মী হব না, তার তো কোনো মানে নেই। এই কথাটা তাদের জন্যই প্রযোজ্য যারা উল্টাপাল্টা কমেন্ট করেন এসে, সেই জন্য, কারণ ওই ক্রিসমাসের ব্লগেও আমি অনেকবার বলেছি আমরা সেলিব্রেট করি না। আমার এক ফ্রেন্ড, যেহেতু আমাদের এখানে হলিডে ছিল, আমাদের ইনভাইট করেছে, আমরা গিয়েছি, তাতে অনেকে কমেন্ট করেছেন এই সেই মুসলমান মানে দুনিয়ার কি বলবো। তো এনিওয়ে, সেই জন্যই তাদের জন্য আজকে আমি আগে ভাগেই বলে দিলাম যে ওইসব কমেন্ট করবেন না। তো এখানে কি করছি, এখানে আমি নিয়েছি হচ্ছে গরম মশলা, এখানে আমি একটু ছোলা রান্না করছি। আগেই বললাম আজকে আমি একদম সিম্পল আইটেম করেছি, কিন্তু খাবারগুলা সবাই খুব এনজয় করেছে। আর আগেই বললাম খুব শর্ট সময়তে রান্না করেছি, প্ল্যান ছিল না যে সবাই ডিনার, মানে আসলে কেউ ডিনার খেতে চায়নি, আমি করছি কারণ আমার বাসায় আসবে, কেউ খাবে না সেটা তো হতেই পারে না। যেহেতু আমার পার্টিটা শুরু হবে হচ্ছে আফটার 9 o'clock, কারণ রিনুরা 9 o'clock পর্যন্ত ওদের স্টোরে ছিল, ওদের যে বিজনেসের স্টোরে ছিল, তারপরে আসবে। আর নিউ ইয়ারের পার্টি একটু দেরি করেই শুরু হয়, যেহেতু সবাই 12টার পরই বাসায় যাবে, সেই জন্য 9টা বাজে এসেছে, তো যখন আসবে তখন তো খাওয়া আমি দিবই। তো সেই জন্য একদম সিম্পল করলাম হচ্ছে আমাদের বাংলাদেশি চিরাচরিত বুটমুড়ি। আর আজকের বুটমুড়িটা কেন রেসিপি, মানে বুটমুড়ি না, বুটের রেসিপিটা কেন শেয়ার করছি সেটা বলি, এটা একটু স্পেশাল। এটার মধ্যে সব রেগুলার ছোলা বুটের মশলা, কিন্তু এই যে এটা হচ্ছে রসুনের আচার, এরকম ছোলার মধ্যে একবার একটু রসুনের আচার দিয়ে খেয়ে দেখবেন কী যে মজা হয়। আর তার সাথে যদি একটু মুড়ি মাখা দেন, সাথে উপরে একটা চানাচুর, মানে কঠিন মজা, কঠিন মজা হয়, একবার ট্রাই করবেন আপনারা। তো আলু টালু দিয়ে যেভাবে ছোলা করা হয় এক্স্যাক্টলি সেম ওইটাই করছি, সেই জন্য ঘটা করে রেসিপিটা শেয়ার করলাম না, কারণ ছোলার রেসিপি আমি অনেকবার শেয়ার করেছি, রোজার মধ্যে অনেকবার শেয়ার করেছি, সেই জন্য আজকে আর শেয়ার করলাম না। তো ছোলাটা নামানোর আগে একটু জিরা গুঁড়ো দিয়ে দিব, খুবই মজা হয়। আসলে গত বছর, এখন তো যেহেতু অলরেডি নতুন বছর শুরু হয়ে গেছে, গত বছরটা আমার জন্য খুবই খারাপ গেছে, আপনারা যারা আমার ব্লগ প্রতিদিন দেখেন, আর আমার যারা ভিউয়ার তারা প্রতিদিনই আমার ব্লগ দেখে, সেটা আমার জন্য খুবই মানে কি বলবো, এটা আমার জন্য অনেক বড় মানে পাওনা বলবো, কারণ তার মানে আপনারা আমার অ্যাক্টিভিটিগুলো পছন্দ করছেন। সেই জন্য আমার যারা ভিউয়ার তারা কিন্তু আমার রেগুলার ভিউয়ার, কোনো নতুন ভিউয়ার আমার ভিডিও দেখে না। এটা আমি যখন আমার ভিডিওর যখন আমি কী বলো এটাকে ওয়াইটি স্টুডিওতে যাই, তখন আমি দেখি মাঝে মাঝে চেক করলে যে আমার ওইখানে আসে যে আমার রেগুলার যারা ভিউয়ার তারাই আমার ভিডিওগুলো দেখছে। কেন বলছি সেটা বলি, এক কথা থেকে অন্য কথায় চলে গেছি, যার কারণে এবছর আমি আমার আব্বুকে হারিয়েছি, আমার ফুপুকে হারিয়েছি, আমার পরিচিত অনেকজনকেই হারিয়েছি, সেটার জন্য এটা আমার একটা কুফা ইয়ার ছিল লাস্ট ইয়ারটা। এনিওয়ে, তান্দুরি চিকেন করেছিলাম, সেটার রেসিপি যেহেতু রেসিপি আগে শেয়ার করেছি, সেই জন্য আজকে আর শেয়ার করলাম না।
তো আমি নানটা কীভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। নানের ডোটা আমি সবসময় বলি একটু সফট করবেন, তাহলে বেলতে সুবিধা হয়, যদি শক্ত হয় তাহলে কিন্তু ফেটে যাবে। যদিও আমি আজকে এটা বেলবো না, আমি আজকে নানটা করব হচ্ছে আমার রুটি মেকার দিয়ে। তো কীভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। রুটি মেকারে আমি নানটাকে হালকা একটু শেকে নিব, যেহেতু অনেকগুলো নান তৈরি করব, হালকা একটু শেকে আগে নিব। মানে রুটি মেকারে যেটা দেয় মানে হালকা একটা আপনার মানে কী বলবো, উপর দিয়ে হালকা একটা শেকা হয়। এইভাবে করে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে বা ফ্রিজে রেখে দিতে পারবেন, অনেক দিন থাকে। আমি আজকে কিছুটা রেখেও দিয়েছিলাম, এই যে দেখেন, এইভাবে করে অনেকটা নান করে নেব। তারপর যখন মানুষ আসবে তার আগে একটু শেকে নিলেই হবে। দেখেছেন কি সুন্দর গোল হয়, খুব সুন্দর হয়। অনেকেই বলে ফেটে যায় এরকম সেরকম, আমার আল্লাহর রহমতে কিছুই হয় না। তো এই যে দেখেন সবগুলো করে নিয়েছি, এখন একে একে এটাকে আমি শেকে নিচ্ছি। আপনারা যদি চান এটার মধ্যে তেল দিতে পারেন, কিন্তু আমি আজকে তেল ছাড়া এটাকে শেকবো, যেহেতু আলুটার মধ্যে অলরেডি তেল আছে। অনেকগুলো যখন করবেন উপর দিয়ে তেলটা এমনিতেই ভেসে আসবে, আর যেহেতু ডো করার সময় আমি অল্প একটু তেল দিয়েছি সেই জন্য এটা আর তেল দিতে হবে না। তো যাই হোক, নান তৈরি করা হয়ে গেছে, আমার তান্দুরি চিকেনটাও হয়ে গেছে। তো এখন ঝটপট করে শাওয়ার নিতে যাবো, রেডি করতে হবে, আবার কিচেনটাকে ক্লিন করতে হবে, যেহেতু বাসায় গেস্ট আসবে, একটা তো ক্লিনিংয়ের ব্যাপার আছে, তাই না? তো আমি কিছু পেঁয়াজ আর বেল পেপার মোটা মোটা করে কেটে একটু তেল আর একটু বাটার দিয়ে একটু লবণ দিয়ে এটাকে সটে করব। এটা কিন্তু আমি চিকেনের উপর দিব, চিকেনটার উপরে কীভাবে দিব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকে আমি চিকেন করেছি হচ্ছে গ্রেভি তান্দুরি চিকেন, এটা কিন্তু পুরোটা ড্রাই হবে না, এটা একটু গ্রেভি গ্রেভি হবে, যদিও পুরোটা চিকেন আমি বেক করেছি। আর পাস্তাটা একটু স্নিক পিক দেখায়, দেখেন পাস্তাটা কি আমি হয়েছে, উপরে চিজগুলো মেল্ট হয়ে মানে কঠিন অবস্থা। তো চিকেনটা রেডি হয়ে গেছে, এই যে দেখেন বেক করেছি, বাট এটা কিন্তু একটু গ্রেভি গ্রেভি, যেহেতু বললাম গ্রেভি তান্দুরি চিকেন, পুরোটা এটা তান্দুরি চিকেনের মশলা দিয়ে করা হয়েছে। আর এটা প্যানের মধ্যে বাটার দিয়ে এটাকে আমি বেক করেছি। তো বেকিংয়ে করার পরে ট্রেতে যেই মশলাটা আছে সেই মশলাটার মধ্যে আমি আমার যে বেল পেপার আনিয়ন আছে সেটাকে আবার একটু মাখে সটে করে এখন উপরে দিয়ে দিচ্ছি। এইভাবে একবার করে খাবেন, কঠিন মজা হয়। আপনারা যদি রেসিপিটা চান আমার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি এই রেসিপিটা শেয়ার করব। যদি আমি তান্দুরি চিকেনের রেসিপি অনেকবার শেয়ার করেছি সেই জন্য আর করলাম না। তো যাই হোক, আমার কাজটা শেষ, কিচেন ক্লিনিং ডান। এখানে কিচেনের যেই লাইটগুলো লাগিয়েছি সেগুলো জ্বালিয়ে দিচ্ছি, কারণ আজকে যেহেতু বাসায় পার্টি আর রাতের বেলা সবাই আসবে, তো এরকম লাইট টাইট যেগুলো আছে জ্বালিয়ে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে। আর ঈশানকে বললাম লিভিং রুমে যে ফাউন্টেনটা আছে সেটার মধ্যে পানি দিতে। এই যে কিচেনটা একদম নিট অ্যান্ড ক্লিন, সব কিছু গুছানো হয়ে গেছে, আমরা তো রেডি। তো আমি এখন শাওয়ার নেব, রেডি হব যদিও। ওই যে দেখেন ঈশান, সে ফাউন্টেনে পানি দিচ্ছে। তো এই যে দেখেন, এই কেকটা আপনাদের ভাই এনে এসেছে, এই কেকটা খুবই মজা। আমাদের এখানে খুবই মজার একটা বেকারি আছে ওইখান থেকে। আর এই যে চকলেট মোস, এই যে পুডিং তৈরি করেছি, চকলেট মোসে কিন্তু আমি আজকে আবার একটি স্পেশাল ডেকোরেশন দিয়েছি। চকলেট মোসটা আসলে খেতে খুবই মজা হয়েছে। আর এই যে এই পেস্ট্রিটা আমি বানিয়েছি, এই যে আমাদের ফার্স্ট গেস্ট রিফাত আর রোকন চলে এসেছে, তো দুলু ভাই আর রিনু এসেছে, তো আমরা এখন সবাই মিলে একটু মুড়ি আর চানাচুর খাবো। ছোলাটা রান্না করেছি, ছোলাটা খেতে ভালো হয়েছে, রিফাত খেয়ে বলছিল আপা খুবই মজা হয়েছে। আর কেকটা হচ্ছে মোকা কেক, কেকটা খেতে ভালোই হয়েছে। আর এই যে আপনাদের ভাই এসে দাঁড়িয়ে আছে, তো আমরা এই যে স্পার্কলিং জুস এনেছি। আপনারা আবার অনেকেই বলবেন যে আমরা অ্যালকোহল খাচ্ছি, এই যে দেখেন উপর লেখা আছে আর নন অ্যালকোহল, কারণ আমার বাসায় কেউ আমরা অ্যালকোহল খাই না, সেই জন্য যে এই যেটাই নিয়ে আসে আমরা আগেই বলে দিই, তারা সবসময় নন অ্যালকোহলিক যে ড্রিঙ্ক আছে সারাই তারাই নিয়ে আসে। এটা হচ্ছে স্পার্কলিং গ্রেপ জুস। আবার দুলু ভাই একটা নিয়ে এসেছিল স্পার্কলিং, ওইটা মনে হয় লেমন জুস না অ্যাপল জুস ছিল। যে যেটাই খাই, জুস খাই, কোক খাই, আমাকে তো চা খেতেই হবে, যেহেতু কফি আর খাই না। তো আমি কিন্তু আজকে গুড়ের চা বানিয়েছি, আসলে গুড়ের চা আমার এটা একটা অ্যাডিকশন হয়ে গেছে, এখন গুড়ের চা খেতেই হবে। যেহেতু ছোলা চানাচুর খাচ্ছি, গুড় না খেয়ে গুড়ের চা না খেলে কেমন হয় বলেন? তারপর আপনাদের কে কীভাবে নিউ ইয়ার সেলিব্রেশন করেছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। এই যে দেখেন, আজকে আমার খুবই স্বল্প খুবই মজার আয়োজন, পাস্তা, তারপর হচ্ছে আলুর স্টাফিং দিয়ে নান, চাটনি আর হচ্ছে গ্রেভি তান্দুরি চিকেন। তো আমরা এখন সবাই ডিনার খাবো।
Chana and the chicken and chutney and the kids and we're having fun. Yeah. Come on. Eat. Hey, tomake dao diye ni asbo. O dulo ay ashan damne na mikhai onna khabga. Rinu tomar sathe khai chaibo na. তো আপনারা ভাবছেন এটা আবার আমরা কোথায় চলে এসেছি এটা হচ্ছে আমার ডাউনস্টেয়ার্স এর আরেকটা লিভিং রুম তো এখানে যেহেতু আমাদের টিভির ব্যবস্থা আমার কিন্তু বাড়ির মানে উপরে বলেন উপরে হচ্ছে আমার বেডরুমের যেখানে তারপর আমার লিভিং রুম এখানে কিন্তু কোনো টিভি নেই আমার বাড়িতে দুইটা টিভি দুইটাই আমার নিচের দুই লিভিং রুমে কারণ উপরে আমি কোনো টিভি রাখিনি তো আমরা এখন বসেছি হচ্ছে বলরব দেখতে তো সেটাই আমরা এখন দেখব আপনাদের সাথে এনজয় করব চলেন আপনারাও দেখি তো এই ছিল আমার নতুন বছরকে স্বাগত জানানোর ছোট ঘরোয়া একটা পার্টির আয়োজন আর যেটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি সবকিছু আপনাদের সাথে শেয়ার করলাম তো আমরা কাটছি কেক আমরা খাবো কেক কেক খেয়ে সবাই বিদায় নেবে তো ঠিক আছে আজ আর কথা বাড়াচ্ছি না দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে নতুন বছর নতুন দিনের শুরুতে তিল দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ